সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু এনপি অনলাইন ওয়ার্ক চ্যানেল। তো চলো, তোমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি। তো এই ভিডিওতে দেখাতে চলেছি তোমাদেরকে স্বাস্থ্য আইডি কার্ড আমরা কিভাবে ফ্রিতে বানাবো। অ্যাকচুয়ালি আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের যে নতুন হেলথ আইডি কার্ডের যে অনুমতি দিয়েছে সেটা গত মোটামুটি 4 থেকে 5 দিন আগে কিন্তু এটা চালু হয়ে গেছে। তো চলো সেই স্বাস্থ্য আইডি কার্ড, হেলথ আইডি কার্ড আমরা কিভাবে আমাদের নিজের মোবাইল থেকে ফ্রিতে বানাবো সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তো চলো, তার আগে একটা কথাই বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ প্রতিনিয়ত হেল্প করার জন্যই কিন্তু হেল্পফুল ভিডিও এই চ্যানেলে পোস্ট হয়। আর অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, কারণ স্কিপ করলে হয়তো তোমরা কিছু কিছু জায়গায় বুঝতে না পারতে পারো। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো অবশ্যই এর লিঙ্কটা কিন্তু এই আইডির, অ্যাকচুয়ালি আমার একটা নির্দিষ্ট আইডি, এটা এই আইডির লিঙ্কটা কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে কিন্তু ডাইরেক্ট চলে যেতে পারো। তো চলো প্রথমেই কিন্তু তোমরা আমার ওই ডিসক্রিপশন বক্সের যে লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা মেন পেজে চলে আসবে। এই যে মেন পেজ, এই মেন পেজটা অফিসিয়াল পেজ। তো এখানে দেখো ক্রেডিট ইওর হেলথ আইডি নাও লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু আমরা আস্তে আস্তে নিচে আসবো। দেখো, যদি তোমাদের আধার কার্ড থাকে, যদি তোমাদের আধার কার্ডে ভোটার আইডি সরি আধার কার্ডে যদি তোমাদের ফোন নাম্বার লিঙ্ক থাকে, তাহলে কিন্তু আমরা এই যে জেনারেট ভায়া আধার কার্ড এখানে ক্লিক করব। আর যদি আমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু দেখো দেখো আই ডোন্ট হ্যাভ আধার, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ মাই আধার ফর ক্রিয়েটিং হেলথ আইডি। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক হেয়ার লেখা আছে, এখানে আমরা ক্লিক করব যদি আমাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক না থাকে। তো চলো, এখানে ক্লিক করার পরে এখানে দেখো জেনারেট ভায়া মোবাইল নাম্বার লেখা আছে, তো এখানে মোবাইল আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবো। তো চলো, আমি আমার মোবাইল নাম্বারটা আমি এন্টার করে দিচ্ছি। চলো, আমি আমার মোবাইল নাম্বার এন্টার করে দিয়েছি। এবার আমি এখানে এখানে আমি আই এগ্রি করব, এবং আই এগ্রি করার পরে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করব। তো এখানে ক্লিক করলেই দেখো বিভিন্ন রকমের কিন্তু অ্যাকচুয়ালি ফটো চলে আসবে, এখানে আমাদেরকে মিলাতে হবে। দেখো এখানে লেখা আছে এ ফায়ার হার্ডওয়্যার, তো আমরা এখানে এটা হলো ফায়ারের, এটাতে ক্লিক করব, এটাও ফায়ারের, এটাতে ক্লিক করব, এটাও ফায়ারের। কিন্তু এই ফায়ারের তিনটে ফায়ারের আছে, তো না সরি এই দুটো ফায়ারের আছে, আমরা এই দুটোতে ক্লিক করব। তো যদি ভেরিফাই করব, তো চলো ভেরিফাই, আমাদের এটা মেলেনি, এটা আমাদেরকে মিলাতে হবে। ট্রাক্টরস লেখা আছে এখানে, ট্রাক্টর কোনটা কোনটা আছে, এটা 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 ট্রাক্টর, তিনটে জায়গায় ট্রাক্টর আছে, ভেরিফাই করব। তো দেখো এটা আমাদের মিলে গেছে, ওই জন্য দেখো এখানে টিক চিহ্ন হয়ে গেছে। তো সাবমিট করবো, এখানে সাবমিট করার পরে এখানে আমাদের মোবাইলে দেখো একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আমাদেরকে এন্টার করতে হবে। তো চলো, আমার মোবাইলে ওটিপি চলে এসেছে, ওটিপিটা আমি এন্টার করে দিচ্ছি। আমাদের ওটিপিটা আমি এন্টার করে দিচ্ছি, ওটিপিটা হলো 9358 03। তো এন্টার করার পর আমাদের দেখো এই পেজে কিন্তু চলে আসলাম আমরা, কিন্তু এটা আমাদের মেন পেজ, এই মেন পেজে কিন্তু আমরা চলে আসলাম। চলে আসার পর এখানে দেখো, এখানে তোমার ফার্স্টেই তোমার নাম চাইছে, আমি আমার নামটা দিয়ে দেবো। সেকেন্ডেও আমার মিডিল নেমে মিডিল নেম দেবা, আর অ্যাকচুয়ালি সে লাস্ট নেমে লাস্ট নেম দেবা। তারপর এখানে তোমার ডেট অফ বার্থটা দেবা, আমি জাস্ট একটা ডেট অফ বার্থ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4 এপ্রিল 1902 করেছি, জাস্ট আমি একটা ডেট অফ বার্থ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। এটা দেওয়ার পর দেখো এখানে মেল লেখা আছে, তোমরা যদি ছেলে হও অবশ্যই ছেলের এখানে মেলে ক্লিক করবো, যদি ফিমেল হও অবশ্যই এখানে মেলে ফিমেলে ক্লিক করবো, আদার্স হলে আদার্স। তো এখানে এখানে কিছু করার দরকার নেই। তারপরে এখানে একটা তোমাদেরকে আইডি দিতে হবে, আইডি বলতে গেলে আমাদের যেমন জিমেল আইডি সেম সেম ওই রকমই আইডি। আমি ধরো কিছু একটা আইডি দিয়ে দেবো, আমার নামটা দিয়ে দেবো এসে MIM শামিম KSAN শামিম খান। দেওয়ার পরে দেখো এখানে কিন্তু নিচ্ছে না, এই যেখানটা রেড কালার দেখাচ্ছে, এটা আমাদেরকে দেখতে হবে কোন জিনিসটা দিলে নিবে। দেখো এটা কিন্তু আমাদের নিয়ে নিয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে 4534। তোমরা এরকমভাবে তোমাদের নাম দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ট্রাই করো। আর এই দেখো এইটা কিন্তু আমাদের যেমন জিমেল আইডির @gmail.com লেখা থাকে, তেমনি @টা এইটা লেখা আছে সেম ওই রকম, ঠিক আছে। তোমরা ব্যাস এটা নীল করে দেবা, এবং কিছু একটা টাইপ করে, যে কোনো কিছু একটা টাইপ করলে কিন্তু এটা নীল হয়ে যাবে, দেখো তবেই কিন্তু এটা সাকসেস কাজ হবে। তাহলে এখানে তোমরা তোমাদের মতো পাসওয়ার্ড দেবা, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। যদি পাসওয়ার্ড ভুল হয়, যদি পাসওয়ার্ড ভুলভাল হয়, তাহলে কিন্তু এটা ওটা কোনো কাজ করবে না, ঠিক আছে, এটা কিন্তু রেড কালারে থেকে যাবে। তো তোমরা সেম এইটাতে যে পাসওয়ার্ড দিবা সেম এটাতেও সেম ওই পাসওয়ার্ডই দিবা, আর অবশ্যই হার্ড পাসওয়ার্ড দিবা। যেমন হয়তো তোমার নাম লিখলা শামিম খান,
শামীম খান লেখার পরে হয়তো হ্যাশ দিলা, একটা স্টার দিলা, একটা মানে অ্যান্ড দিলা, দেওয়ার পর এখানেও সেম এরকম কিন্তু তোমার হার্ড পাসওয়ার্ড চাই। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে অ্যাড্রেস, তুমি তোমাদের ফুল অ্যাড্রেস যেটা সেটা লিখে দিবে। আমি আমার ফুল অ্যাড্রেস জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তোমাদের ফুল অ্যাড্রেস কিন্তু এখানে লিখে দেবে, ভিলেজ পোস্ট, তারপর তোমার থানা, অ্যাকচুয়ালি টোটাল অ্যাড্রেস এখানে লিখতে হবে। লেখার পরে এখানে স্টেট বলছে, আমরা এখানে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবো, তারপর এখানে ডিস্ট্রিক্ট চুজ করবো, এখানে ডিস্ট্রিক্ট চুজ করবো, নদিয়া ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট চুজ করার পর এখানে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করলেই কিন্তু আমাদের আমাদের যে অ্যাকচুয়ালি আইডি কার্ড সেটা কিন্তু একদম টোটালি বেরিয়ে যাবে তোমাদেরকে। সে আমাদের যে আইডি কার্ডটা, সেই আইডি কার্ডটা অবশ্যই দেখিয়ে দেবো শেষের দিকে। তো অবশ্যই সে আইডি কার্ডটা কিন্তু বেরিয়ে যাবে, আর আর ওই আইডি কার্ডেই কিন্তু তোমাদের টোটাল তোমার তোমাদের কিন্তু টোটাল টোটাল কিন্তু ডিটেলস থাকবে। অবশ্যই আইডি কার্ডে একটা স্ক্যানারও থাকবে, তোমরা সেই স্ক্যানার দিয়ে কিন্তু তোমাদের ডিটেলস তোমরা চেক করতে পারবা। আর তোমাদের এই কার্ড বানালে সুবিধা মোটামুটি আমি বলে দিচ্ছি তোমাদেরকে কি কি সুবিধা পেতে চলেছো এই কার্ডে। তো চলো, তোমরা এই কার্ডে কিন্তু তোমাদের যে আমাদের যেমন স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমাদের যে কেন্দ্রীয় সরকার দিয়েছিল স্বাস্থ্যসাথী কার্ড, সেম ওই রকম স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আমাদের এটাতে হবে, স্বাস্থ্যসাথীর মতোই একটা কার্ড আমাদের এটাতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কোনটা কিভাবে এটা হবে, মানে কার্ডটা ঠিক কিরকম হবে। আর একটা কথা, তোমাদের এই কার্ড থেকে কিন্তু অনেক হেল্প পেতেও পারো, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো, তো চলো, তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে যদি একটু হেল্প করে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ প্রতিনিয়ত হেল্প করার জন্যই কিন্তু হেল্পফুল ভিডিও তোমাদের এই চ্যানেলে পোস্ট হয়। আর অবশ্যই শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের হেল্প করার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি। তো চলো, কার্ডটা কেমন হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কার্ডটা সেম তোমাদের, সেম কার্ডটা এইরকম হবে, সেম আর একদম অনলাইনে একদম নিজের মোবাইল থেকে ফ্রিতে বানাতে পারবা। তো অবশ্যই তোমরা বানিয়ে নাও, বেশি দেরি করো না, কারণ এই কার্ডটা কিন্তু প্রচুর হেল্পফুল হতে চলেছে। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য, ধন্যবাদ।